আমরা যারা বর্তমানে ফাইবার, আপওয়ার্ক কিংবা ফ্রিল্যান্সার ডট কম এর মতো অনেক ধরনের মার্কেট প্লেসগুলোতে কাজ করছি, তাদের মাঝে অনেকেই আছেন যারা নতুন ফাইবার কিংবা আপওয়ার্কে কাজ করছেন। এখন সবথেকে বড় ইম্পর্টেন্ট একটি বিষয় হচ্ছে, যারা ফাইবারে কাজ করছেন কীভাবে একটি প্রফেশনাল লেভেলের গিগ ক্রিয়েট করতে পারবেন। সো এ নিয়ে কিন্তু যারা ফাইবারে কাজ করছেন বর্তমানে নতুন, তারা খুবই চিন্তিত আছেন। সো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে একটি প্রফেশনাল লেভেলের গিগ ক্রিয়েট করতে পারবেন কয়েক মিনিটের মাঝেই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি আলামিন শেখ আর আপনারা দেখছেন এসটি টেক বঙ্গ। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকের টপিকটি কী নিয়ে হচ্ছে আপনারা আমার কথা এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একদম ভুলবেন না কিন্তু। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর যারা আমাদেরকে ফলো করতে চান, আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে আমাদের সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক প্রোভাইড করা আছে, সেখান থেকে চাইলে আমাদেরকে ফলো করতে পারেন। সো আই এম ভেরি এক্সাইটেড, নাও লেটস বিগিন। তার জন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। আমি অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশনে অ্যাপসটির লিঙ্ক প্রোভাইড করে দেব। এছাড়াও আপনি অ্যাপসটি প্লে স্টোর থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। অ্যাপসটির নাম হচ্ছে পিকজেল ল্যাব। সো প্রথমে আমরা পিকজেল ল্যাব অ্যাপসটিতে ওপেন করব। পিকজেল ল্যাব অ্যাপসটি ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি নিউ টেক্সট আসবে। সো আপনারা কী করবেন, এই ডিলেট আইকনে ক্লিক করে নিউ টেক্সটটি প্রথমে ডিলেট করে দেবেন। সো নিউ টেক্সটটি ডিলেট করার পরে আপনারা এখান থেকে অসংখ্য টেমপ্লেট কিন্তু পেয়ে যাবেন। সো আমি জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটি নিলাম। সো তারপরে এখানে ওকেতে ক্লিক করলাম। তারপরে আবার দেখতে পারেন ব্যাকগ্রাউন্ডটি নেওয়ার পরে কিন্তু আবার এই ব্যাকগ্রাউন্ডের একটি টেক্সট আছে। সো যে এই টেক্সটটি আপনাদেরকে প্রথমে ডিলেট করে দিতে হবে। সো এখন কথা হচ্ছে, আপনারা যে ফাইবারের গিগ ক্রিয়েট করবেন, ফাইবারের গিগ ক্রিয়েট করার জন্য কিন্তু ফাইবারের গিগের একটি সাইজ আছে। সো ফাইবারের গিগের সাইজটি হচ্ছে 550x370। সো আমরা যা করব, এখন আমরা এই থ্রি ডট আইকনে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ বলে একটি অপশন আছে। সো আপনারা ইমেজ সাইজে ক্লিক করে দেবেন। ইমেজ সাইজে ক্লিক করার পরে আমরা এখান থেকে সাইজটি এখানে বসিয়ে নেব। তারপরে আমরা এখানে করে দেব 370। সো তারপরে আমরা এখানে ওকেতে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ফাইবারের যে মাপটি আছে সেই মাপটি কিন্তু এখানে হয়ে গেল। সো ভিউয়ার্স, এখন আপনাদেরকে যা করতে হবে, আমরা এখন একটি এখানে একটি শেপ নিব। আমাদের যা করতে হবে, আমরা এই মাঝখানের অপশনটিতে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন শেপস বলে একটি অপশন আছে, এই শেপসে ক্লিক করে দেবেন। তারপরে এই মাঝখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে যে কোনো একটি টেমপ্লেট আপনারা চয়েস করে নিতে পারেন। জাস্ট আমি এই টেমপ্লেটটি এখান থেকে চয়েস করলাম। তারপরে আমরা এই টেমপ্লেটটিকে একটু টেন এভাবে বড় করে দিব। তারপরে আমাদের যা করতে হবে, আমাদের এই টেমপ্লেটটিতে একটি কালার দিতে হবে। সো আমরা এই টেমপ্লেটটিতে আমি এই কালারটি সিলেক্ট করলাম। তো এই কালারটি সিলেক্ট করার পরে আমরা যা করব, আমরা এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে আমাদের এই টেমপ্লেটটিকে আমরা কাস্টমাইজ করে নেব। সো আমরা যদি এখানে ক্লিক করে দেখতে পারেন টেমপ্লেটটি কিন্তু রোটেট করা যাচ্ছে। সো আপনারা টেমপ্লেটটিকে এভাবে রোটেট করে নেবেন। রোটেট করা কমপ্লিট হলে আপনারা ঠিক মতো আপনারা বসিয়ে নেবেন এভাবে। তারপরে যা করতে হবে, আমরা এভাবে স্ক্রল করব। এভাবে স্ক্রল করলে দেখতে পারেন স্টক বলে একটি অপশন আছে, এই যে স্টক, এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তারপর এটিকে এনাবল করে দেবেন। তারপর এখান থেকে যে কোনো একটি কালার আপনারা সিলেক্ট করে নিতে পারেন। আমি জাস্ট এই কালারটি এখানে সিলেক্ট করলাম। তারপরে আমরা এটিকে রেজলিউশনটি একটু বেড়িয়ে দেব এভাবে। সো আমাদের রেজলিউশনটি বাড়ানোর পরে আমরা এখানে ক্লিক করে, তারপরে আমাদের যা করতে হবে, আমাদের সুবিধার্থে এই টেমপ্লেটটিকে আমরা লক করে রাখবো। সো এখানে ক্লিক করব, এখান থেকে ক্লিক করে আমরা এখানে লক করে দেবো।
তারপর আবার এখানে ক্লিক করব। তারপরে আবার আমাদের যা করতে হবে আবার আরেকটি শেপস নিতে হবে, আমরা এখানে ক্লিক করব। তারপরে আমরা আবার এখানে ক্লিক করে আবার এই শেপটি নিয়ে নিলাম। সো এখন আমরা এই শেপটিকে একটু বড় করে নেব, টেনে শেপটিকে এভাবে বড় করে নেওয়ার পরে আমাদের যা করতে হবে আমাদের এই শেপটির একটি কালার দিতে হবে। সো আমি এখান থেকে একটি কালার নিয়ে নিচ্ছি। জাস্ট আমি এই কালারটি সিলেক্ট করলাম, তারপরে আমরা এই রাইট বাটনে ক্লিক করে দিলাম। সো এখন দেখতে পাচ্ছেন যে ওই শেপটির ওপর কিন্তু এটি এভাবে চলে আসলো। এখন আপনারা যা করতে হবে আপনাদেরকে এই শেপটিকে ওই শেপটির নিচে নিতে হবে। তার জন্য আপনারা এখানে আবার ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ফুটার মতো অপশনটি আছে। সো আপনারা এখানে আপনারা টিপ দিয়ে এভাবে ধরবেন, চাপ দিয়ে ধরার পরে এটিকে টেনে এভাবে নিচে নামিয়ে দেবেন। সো তারপরে আবার এখানে ক্লিক করবেন, এখন দেখতে পাচ্ছেন কিন্তু শেপটি ওইটির নিচে চলে গেল। সো আপনারা এটিকে ঠিকমতো কাস্টমাইজ করে নেবেন। তারপরে আপনারা যা করবেন আবার আপনারা এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এটিকে আবার এখানে লক করে দেবেন। সো আবার এখানে ক্লিক করে দেবেন। এখন আমাদের যা করতে হবে আবার আরেকটি শেপ আমাদের নিতে হবে। সো আমরা এখানে শেপটি ক্লিক করব আবার, তারপরে এই শেপটি আমরা নিয়ে এটিকে এভাবে একটু কাস্টমাইজ করে নেব। আমাদের এই শেপটি কাস্টমাইজ কমপ্লিট হলে আমরা এখানে রাইট বাটনে ক্লিক করব, তারপরে আমরা এখানে আবার যেখানে ক্লিপ টিপ দিয়ে রোটেট করে নেব এটিকে। রোটেট করার পরে এটিকে আমরা ঠিক মতো কাস্টমাইজ করে বসিয়ে নেব। বসানোর পরে আবার আমরা এখানে ক্লিক করব, তারপরে এটি টাপ দিয়ে এভাবে নিচে নামিয়ে দেব। সো আবার আমরা এখানে এটিকে আমরা এখানে লক করে দেব, তারপর এখানে ক্লিক করে দেব। সো এখন আমাদের যা করতে হবে আমাদের এখানে আমাদের যে ছবিটি আছে এই ছবিটি এখানে বসাতে হবে। তার জন্য আমরা এই প্লাস আইকনে ক্লিক করব, তারপর এখানে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি এখানে ক্লিক করব। এখান থেকে আমাদের যে ছবিটি আছে সেই ছবিটি আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। সো আমাদের ছবিটি সিলেক্ট করার পরে আমরা এখানে রাইট বাটনে ক্লিক করে এই ছবিটিকে আমরা ঠিক মতো এভাবে কাস্টমাইজ করে বসিয়ে নেব। এটি বসানো কমপ্লিট হলে আবার এখানে ক্লিক করে আমরা এখানে ক্লিপ দিয়ে এখানে নিচে নামিয়ে দেব। সো আমরা আবার এখানে ক্লিক করে দেব। তারপরে আমাদের যা করতে হবে আমরা আবার এখানে ক্লিক করে আমাদের এই পিকটিকে আবার এখানে লক করে দিতে হবে, তারপরে এখানে ক্লিক করে দেব। সো এখন আমরা এই টেমপ্লেটের উপরে যা লিখতে চাই সেই ট্যাক্সগুলো এখানে আমরা বসিয়ে দেব। সো আমি আপনাদের সুবিধার্থে আমাদের ট্যাক্সটি একটু কপি করে রেখেছিলাম। সো এই ট্যাক্সগুলো আমরা এখানে বসিয়ে দেব। এখন সো আমরা এখন যা করব এখানে দেখতে পাচ্ছেন এমএনও আছে, এমএনওতে ক্লিক করবেন, তারপরে আমরা ট্যাক্সে ক্লিক করব, তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিউ ট্যাক্স এখানে ডাবল ক্লিক করবেন, তারপরে আমরা এটাকে নিউ ট্যাক্সে ডিলিট করে দিলাম। এখন আমাদের ট্যাক্সটি এখানে পেস্ট করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমাদের ট্যাক্সটি এখানে চলে আসলো। এখন আমরা একটি ফন্ট সিলেক্ট করে নেব এখানে। সো এখান থেকে আমি এই ফন্টটি বোল্ড ফন্টটি এখানে সিলেক্ট করে নিলাম, কাস্টমাইজ করে এখানে বসিয়ে নিলাম আমরা। তারপরে আমাদের যে দ্বিতীয় ট্যাক্সগুলো আছে সো আমাদের দ্বিতীয় ট্যাক্সগুলো এখন আমরা বসিয়ে নেব। তার জন্য আমাদের যা করতে হবে আমরা আবার এখানে ক্লিক করব প্লাস আইকনে, তারপরে আমরা আবার এই যে দেখতে পাচ্ছেন নিউ ট্যাক্স এখানে ডাবল ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের যে দ্বিতীয় ট্যাক্সটি আছে সেই ট্যাক্সটি এখানে বসিয়ে নেব। সো আমি এটি কপি করলাম, তারপরে আবার এখানে ক্লিক করে আমাদের এই ট্যাক্সটিকে এখানে বসিয়ে দিলাম। সো আবার ওকেতে ক্লিক করে দিলাম। এখন যা করব আমরা আবার ফন্টে যাব। ফন্টে যাওয়ার পরে আমরা একটি ফন্ট এখানে বসিয়ে নিচ্ছি। সো আমি ফন্টটি এখানে বসিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এখন আমাদের দ্বিতীয় যে টেক্সটটি আছে সো আমরা আবার আমাদের দ্বিতীয় টেক্সটটি এখানে ক্লিক করে বসিয়ে দেব। আবার এখানে আমরা টেক্সটে ক্লিক করব, আবার এডিটে ক্লিক করে এটিকে আমরা ডিলিট করে দিলাম।
সেটা কপি করার পরে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। তারপরে আমরা আবার ফন্টে চলে যাব। আমি এই ফন্টটি আবার নিয়ে নিলাম, বোল্ড ফন্ট। তারপর আমরা এটিকে এভাবে কাস্টমাইজ করে বসিয়ে দিলাম। সো এখন আমাদের যা যা লেখার সব আমরা এখানে কমপ্লিট করে লিখে দিচ্ছি। এখন আবার এখানে টেক্সটে ক্লিক করে লিখে দিচ্ছি। সো আবার ওকেতে ক্লিক করে দিলাম। এখন আমাদের যা করতে হবে এটিকে সাইজটি একটু বড় করে এখানে বসিয়ে দিলাম। সো আবার আমরা এখন একটি ফন্টটি চেঞ্জ করব। তার জন্য আমরা ফন্টে চলে গিয়ে কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এটিকে একটু কাস্টমাইজ করে ঠিক মতো বসিয়ে দিলাম। সো এখন আমরা সোশ্যাল মিডিয়ার যে স্টিকারগুলো আছে সেই স্টিকারগুলো এখানে বসিয়ে নেব। তার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব, তারপর ফ্রম গ্যালারি, তারপরে আমরা আমাদের স্টিকারগুলো এখানে বসিয়ে দিচ্ছি। সো আমরা যে দেখতে পাচ্ছি আমার সোশ্যাল মিডিয়া স্টিকার, আমরা এখানে আবার মাঝখানে ক্লিক করে এখান থেকে আমরা কালারে ক্লিক করে এটিকে কালার করে নিলাম। সো আমি জাস্ট এই রেড কালারটি রাখলাম এখানে। সো তারপরে আমরা এটিকে ঠিক মতো কাস্টমাইজ করে বসিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের কাস্টমাইজিং হয়ে গেল। এখন আপনারা চাইলে যে ফাইবারের যে কোনো একটি লোগো কিন্তু আপনারা বসাতে পারেন। সো আপনারা আবার প্লাস আইকনে ক্লিক করে আপনাদের গ্যালারিতে যদি কোনো ফাইবারের লোগো থাকে তাহলে আপনারা বসাতে পারেন। যে আমি এখানে ক্লিক করে দিলাম। সো আমার ফোনে একটি ফাইবারের লোগো ছিল, আমি এই লোগোটি এখানে এখানে একটু বসিয়ে দিচ্ছি। এখানে কাস্টমাইজ কমপ্লিট করে আমরা এটিকে একটু এভাবে ছোট করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের বসানো কমপ্লিট। কিন্তু এখন আমরা যা করব, আমরা এই যে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সেভ আস ইমেজ, আপনারা এখানে সেভ আস ইমেজে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন জেপিজি, আপনারা জেপিজিতে চাইলে আপনারা ডাউনলোড এটিকে সেভ করতে পারেন, এমনকি আপনারা এখানে ক্লিক করে পিএনজিতে ক্লিক করে এটি নিতে পারেন। সো আমি জেপিজিতে ক্লিক করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কাস্টম, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনারা আলট্রা করে দেবেন। সো তারপরে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করে দেবেন।
এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি একটু হলেও আপনাদের উপকারে আসবে। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তীতে অন্য কোনো নতুন টপিক্সের ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।